মাত্র 5 মাস বয়স, তার মধ্যে ও জীবনের সঙ্গে প্রচণ্ড পরিমাণে লড়াই করছে। এই লড়াই করে ও ঠিক জয়ী হবে। এখন আপাতত সুস্থ আছে, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না, ওর আরও ট্রিটমেন্ট বাকি রয়েছে। নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ, আর আমার এই নতুন ব্লগটা দেখার আগে বাবাকে দর্শন করে নাও, যার যা মনস্কামনা বাবার কাছে চেয়ে নাও, বাবা সবার মনস্কামনা পূর্ণ করবে খুব তাড়াতাড়ি। আর আমার চা হয়ে গেছে, এই দেখো, আর ছোট্ট ছোট্ট টোস্ট, এটা কিন্তু ভাঙা টোস্ট না, টোস্টগুলোই এরকম সাইজ, প্যাকেটটা বেশি দেখালাম না। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। নতুন একটা দিন আর নতুন একটা, দেখতেই তো পাচ্ছ জানালা দিয়ে আলো আসছে, তার মানে ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30, আর 8:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। অবশ্য ব্লগ শুরু করার আগে একটু চা, একটু ছোট্ট ছোট্ট টোস্ট দেখিয়েছি, তাই তো খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই, মানে আমাদের যে নতুন একটা ড্রাইভার এসেছে, ও এখন ভোরবেলা থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে যায়, তাই তোমাদের দাদাভাই এই টাইমটা একটু বাড়ি থাকে। ও এখন দোকানে যাবে, ওয়াশরুমে আছে, এবার দোকানে গিয়ে দোকানটা খুলবে, বাবু একটু পরে উঠলেও হবে, আর আমি আমার যাবতীয় কাজকর্ম শুরু করে দেবো। বেটা ছেলেরা বাড়ি থাকলে একটু দেরি হয়, যেমন আমার হচ্ছে, দুদিন ধরে বলতে পারছি না, বললে বলবে ও আমি এই টাইমে বাড়ি থাকে বলে তোমার অসুবিধা হয়। কেন, আমি কিসে অসুবিধা করি? আরে বাবা, তুমি যতক্ষণে না উঠছো না, আমি বাসিঘর ঝাঁট দিতে পারছি না, বিছানা তুলতে পারছি না, চায়ের পর্ব গুছাতে পারছি, কী বলো? কিন্তু বলা যাবে না, এখন ওয়াশরুমে আছে বলে এই ফাঁকে তোমাদের বলে নিলাম। যদি বলো ভিডিও, ভিডিও তো দেখেই না যে শুনতে পাবে, ভিডিও দেখে না, ভিডিও ছেড়ে দিয়ে যদি কোনো সময় অবসর সময় হয় ভিডিও ছেড়ে দিয়ে অন্য কিছু দেখতে থাকে, বা নিউজ দেখতে থাকে, বা হয়তো দোকানে বসে থাকে, এই হচ্ছে কথা। আর দোকানে তো বসে থাকতে পারে না, আর নিউজও দেখতে পারে না, কারণ ও তো অটো চালায়, তোমরা তো জানোই, বিকেলে সকাল থেকে ড্রাইভার চালালে বিকেলের পর থেকে ও চালায়। যাই হোক, এই দেখো সব বাড়ির পরিস্থিতি কি এরকম, আমার মতো হ্যাঙ্গারে হ্যাঙ্গারে রাতে দিয়ে রেখেছি। এখন যাবতীয় কাজকর্ম তো শুরু করব, তোমরা তো আমার সাথে আছো, তোমরা আমার পাশে থাকো, বুঝতেই তো পারছো আমি দাঁড়িয়ে পড়েছি। এই দেখো তোমাদের দাদাভাইয়ের ছবি আর আমার ছবি, এটা তো কিছুদিন আগের ছবি, আর এটা দাঁড়িয়েছে যখন দেখিয়ে দিই, এটা আমি শিমলা গেছিলাম, তোমাদের দাদাভাই বলে কি আর ছেলে বলে কি ওমা এরকম সাজো, তোমার তো এমনি নাক বসার নেপালিদের মতো, এই যে। আর এটা হচ্ছে অনেক পুরনো, অনেক পুরনো মানে বাবু তখন কত বছর হবে, 11-12 বছরের। ঠিক আছে, আমি কাজকর্ম শুরু করে দিই, আর তোমরা তোমার সাথে রয়েছে, কী কী কাজ করবো সেটা তোমাদের শেয়ারই করবো। আর যেসব বন্ধুরা আমার এই ব্লগটা দেখছে দাঁড়ানোর থেকে বসে যায়, তাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর প্রচুর 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 পরিমাণে ভালোবাসা। তোমরা সাথে থাকো, বেরিয়ে গেছে ওয়াশরুম থেকে, আমি এবার রাখি, পরে কথা বলবো। মোটামুটি ওইদিকে কাজ সেরে ডিম আলু পেঁয়াজ, দেখো পেঁয়াজও কিন্তু দিয়ে দিয়েছি, রসুন টমেটো সব কুকারে দিয়ে দিয়েছি। কিচেনটা একটু উলট পালট, মানে একটু এদিককারটা ওইদিকে নেবো, এটা আর কি করবো, মনস্থ করেছি। কিন্তু সবার আগে আটাটা আর ময়দাটা মেখে রাখি, আটা আমাদের আর ময়দা, ছেলে বলেছে মা আমার শুধু ময়দা আলাদা মাখবে, আমার ভালো লাগে না, তাও আমি টুক করে একটুখানি ময়দার সঙ্গে আটা মিশিয়ে দিয়েছি, কেন বলো তো, নাহলে নরম হবে না, তাও দুই ভাগে মেখেছি, কি করব বলো, ছেলেটা তো খাবে। এবার ওইগুলোকে ঢেকে রেখে আসলাম আটা ময়দাটা, আর কিচেনটাই দেখো বন্ধুরা, আমার যদি কোনো দিন আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারি, আমি না কিচেনটাকে ঠিক করবো, আমার খুব শখ কিচেনে বেশ এই যে ঢাকনা দেওয়া থাকে, ই থাকে, ড্রয়ার সিস্টেম থাকে। দেখো অনেকে বলবে তোমার হাজবেন্ড এত বড় বাড়ি করেছে এটা করতে পারে না, পারবে না কেন, কিন্তু কোনো দিন সেভাবে আমি কোনো জোর খাটাইনি, আর এখন তো বর্তমানে তো হবেই না, কারণ দেখো একটা ছেলে আছে, ছেলেটার ভবিষ্যৎ আছে, ছেলের জন্য তো আমাদের কিছু করতে হবে না, নিজেদের জন্য মানে সব করলে তো আর হবে না, যাক আমি যদি ইনকাম করতে পারি। আর এখন এই দেখো কুকারে ডিম সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তাই মানে আমি ভয়েস দিয়েছিলাম, এত বৃষ্টির আওয়াজ যে আমার ভয়েসটা ই হয়ে গেছে, যার জন্য আমাকে আবার এখানে এডিট করে ভয়েস দিতে হলো। যাই হোক, এখন এই যে ডিমটা আর এটা নামিয়ে আমি নেমেছে সিঁড়িঘরের দরজা আবার খোলা কিনা দেখে আসি, কেউ যদি আমার আগে গিয়ে থাকে সকালে, হ্যাঁ মনে হচ্ছে খোলা, না 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 দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে, চলো এত দূর এসেছে বৃষ্টিটা একটু দেখাই। ব্যাকে দেখাই, হ্যাঁ ব্যাকে দেখালে ভালো লাগে, ওই দেখো আমার গাছগুলো, দেখো
আর গতকাল ছাদ পরিষ্কার হয়েছে। আমি বলেছিলাম না যে ছাদ ধোয়াতে হবে না, আজকে ধুয়ে যাবে। না আর দেখলে হবে না, কাজ আছে, চলে যাই। এটা তো বুঝতেই পারছো, আবার নিচে চলে এসেছি ওপর থেকে। হ্যাঁ গো, কিচেনটা তো মানে বললাম না, এদিককার বাসন ওদিকে নিয়েছি, সব ঠিক করেছি, তা মুছে নিচ্ছি। আর রুমগুলো কিন্তু আমি মুছবো না আজকে, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল সকালবেলা মুছবো, নাহলে আজকে রাত্রেবেলা মুছে নেবো। আর এই দেখো কিচেনটা কিন্তু এখন একদম ঝাকাস, আবার রান্নাবান্না করবো, আবার বেরোবে, কিন্তু বেশ ভালো লাগে। কিচেন পরিষ্কার করে না রান্না করতে দারুণ লাগে, কিন্তু রান্না শেষে তো আবার সেই হবেই, কিছু করার নেই। স্নান আমার হয়ে গেছে, ঠাকুর ঘর দেখেই তো বুঝতে পারছো, বলার তো দরকার নেই। আর আমার বাবাকে তো ভিডিওর প্রথমেই তোমাদের দর্শন করিয়ে দিই, তাও ঠাকুর ঘরে আসলাম, বাবাকে তো দেখাতেই হবে, তাই না? এবার রোজকার ঠাকুর ঘরে যা কাজ, আমার ঘর মোছা, ঠাকুরের বাসন ধোয়া, সেগুলো শুরু করে দিলাম। আবার এই পর্ব করে যেতে হবে কিচেনে। কিচেনে ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে এসেছি, আর কথা বলার সময় নেই। ছেলে দুবার করে এসে ঘুরে গেছে, ওমা হয়েছে কিনা। যেদিন একটু টিফিন আগে করি ডাকতে থাকি বাবু বাবু, আর যেদিন করব না বাবু মা হয়েছে কিনা। এবার এই দেখো আমি ডিম আলুটা করছি। ওই যে পেঁয়াজ রসুন সব সেদ্ধ করে না, ওগুলো সব হাতে একটা বাটির মধ্যে ভালো করে ডলে নিয়েছি। এবার দেখো, দেখলে তো, কড়াইতে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ওই পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে আলু সেদ্ধের মতো চটকে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। চটকে কথাটা বাজে লাগছে না, মানে মেখে নিয়ে। এবার এগুলো দিয়ে দিয়েছি। এরকম ডিম রান্না আমার পুরনো বন্ধুরা জানে আমি করি। আর এই যে তিন কোনা পরোটা শুধু ছেলের জন্য, এই পরোটাগুলো দেখে না স্কুলের কথা মনে পড়ে। তখন কত খাবারের জন্য বায়না করতাম, চারটে ভাই বোন, মার দিতেও কষ্ট হতো, সবাইকে তো রোজ দেওয়া যায় না বলো। আর আমরা এখন একটা ছেলের জন্য করতে গিয়ে হাঁপিয়ে যাই, তাই না? আর তখন অভাবের মধ্যে চারটে ছেলে মেয়ে টিফিন করাও তো অনেকটা মানে অসম্ভব, তাই? বেরিয়েছি, দেখো কী অবস্থা, পুরো ঘাম। আর এখনও তো বাকি রয়েছে আসল কাজ, রান্না। রান্না যে কী করবো, দেখো দরজার পর্দাটা, রান্না যে কী করবো এখনও ঠিক নেই। তবে কচুর শাক হবে, কেন গতকাল তোমাদের দেখিয়েছিলাম মাসি শাশুড়ি বাড়িতে অনেক কচুর শাক এনেছে, তার কিছুটা কচু মানে গতকাল বেশি করে সেদ্ধ করা হয়েছে, ফ্রিজে রয়েছে। চিংড়ি মাছও রয়েছে, ডাল তো হবেই। আমি চিংড়ি মাছটা এখনও বের করিনি, মনে বড়ো হয়ে রয়েছে, মনে পড়েছে, যাই বের করি। চলো এবারে আবার রান্নাঘরে গিয়ে রান্না শুরু করি, আর বসলে হবে না, বেলা অনেক হয়ে গেছে, লাইট অফ করে দিই। ও কেন আমি করলাম, কেন মিঠু দাদার থেকে তুমি খাও পরোটা, এইগুলো হলে ভালো লাগে। আর আটার হলে তখন রাগ ওঠে বল, আটার খাইতে পারিস না? আচ্ছা এনে খেয়ে নে। কিন্তু আটাটা নরম হয় জানিস বাবু, এটাও নরম। তাড়াহুড়া ঘা ঘেমে ঠিক আছে। আমার ছেলে কি বললো, বলে মা এগুলোকে ভেজে আবার এরকম করে থাপ্পড় মেরে ফেলে দেবে পরোটাগুলোকে, আর বলে ময়দাই ভালো। আর দেখে খুব খুশি হয়েছে। আর এই দেখো চিংড়ি মাছটা বের করেছিলাম, ধোয়া উঠছে বরফে, কিন্তু এটা এখন ফ্রিজ আবার রেখে দিতাম, শাশুড়ি বাজার নিয়ে চলে আসলো এক্ষুনি, বলে ইলিশ এনেছে, তাহলে ইলিশ মাছ রান্না হবে, চিংড়ি থাক। তবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করলে তোমাদের দাদাভাই তো কাটা কাটা, কী করবো বলো তো, ভেজে ভেজে দেবো, দেখছি কী করি। এখনও বাজার নিচে মানে মাছটা এখনও মা গুছিয়ে ধুয়ে ঠুয়ে দেবে, এটা ঢুকিয়ে দিই, এটা আবার আরেকদিন, অনেকগুলো কচুর শাক না অনেকদিন খাওয়া যাবে। কচু শাক না একবারে সেদ্ধ করে নিলেই ভালো হয়, ডাল তো হবেই, আর কি করি দেখা যাক। ইলিশ মাছ হলে কিছু লাগে না, আমার তো লাগে না, কিন্তু ঘরের লোককে তো আর ডাল আর মাছ দিয়ে দেওয়া যায় না। ঠিক আছে যা রান্না করবো তোমাদের তো শেয়ার করবোই। শুরু হয়ে গেল বন্ধুরা রান্নাবান্না। এবার সবার ফার্স্ট আম দিয়ে টক ডাল, ডালটা তো ইন্ডাকশনে হয়ে গেছে। এবার এই দেখো কড়াইতে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে, ডাল আমাদের প্রত্যেক দিনই হয় মানে ধরা বাঁধা, কী আর করা যাবে, ভালোবাসে সবাই খেতে। আর এই যে ইলিশ মাছ, ইলিশ মাছটার সাইজ কিন্তু একটু ছোট, আগের দিনের তুলনায় একটু ছোট, তবু ইলিশ মাছ বলে কথা, আমার তো খুব প্রিয়। এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি কচুর শাক করবো, আর চিংড়ি মাছ তো তোমাদের দেখালাম ফ্রিজে রেখে দিয়েছি, এবার আমি মানে বেছে বড়গুলো রাখছি, কী বলো তো, আমার বাবুকে দুটো ভেজে দেবো।
আর এই কচুটা মাছের জন্য, মানে কালো জিরে দিয়ে। আর এই কচুগুলো খুব ভালো, এগুলোকে মানে মাসি শাশুড়ি বাড়ির থেকে এনেছে, ছোলা কচুই হবে, দারুণ। মানে যেভাবে রান্না করো গলা একটু কুটকুট করে না। আর এটা হচ্ছে, এই যে বলেছিলাম না গতকালে কিছুটা করেছি, এক থালা ছিল, কিছুটা ভাইয়ের বউকে দিয়ে দিয়েছি সেদ্ধ করাই। আর এই দেখো ইলিশ মাছের মাথাগুলো আলাদা ভেজে নিয়েছি, যাতে তোমাদের দাদা ভাই খেতে পারে। আর গোটাই দিয়েছি, দিয়ে বেশি নাড়াচাড়া করিনি, তাহলে ভেঙে যাবে। কিন্তু ও এক ফোঁটাও খায়নি, ও এত কাটার ভয়। আর দু ভাগে করেছি, এক ভাগ যাবে নিচে, এক ভাগ থাকবে ওপরে। তা সে তো খেলোই না, কতখানি রইলো, তোমার দাদা ভাই খেলো না। আর আমি যেভাবেই মাছ করি, ইলিশ মাছ হোক যায়, আমি তো একটু ভেজে করি। আর জানো মাছগুলো ছোটো হলে কী হবে, মানে একবারই একটু তেল দিয়েছি। ও মা, ইলিশ মাছ কিন্তু যাই বলো তেল তো খুব বেরোয়। তা আমি কী করলাম, মাছগুলো সব ভেজে নিয়ে কিছুটা তেল সরিয়ে আবার ফ্রেশ তেল দিলাম এর মধ্যে। মানে ওই যে ভাজা তেলটা রেখেছি না, ছেলের জন্য ভাজা মাছ দিয়ে খেতে পারবে, এই যে কচুটা দিয়ে দিলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো থাকছিল না বলে পেস্ট করা ছিল, এই দিয়েছি। এবার মাছটা হয়ে গেছে, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দারুণ লাগে খেতে। তোমরা ওইভাবে করে দেবে, রান্না হয়ে গেছে। এরকম ভাত, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ, আর এইখানে আছে তোমার হচ্ছে ডাল, আর এই যে কচুর শাক মাছের মাথা দিয়ে। আর তেলটা দেখাতে গিয়ে তেলটা না পড়ে গেছে, তোমাদের তো একবার দেখিয়েছি, আবার যে দেখ, এই দেখো একটু পড়ে গেছে। তারপরে আমি আবার মুছেও নিয়েছি, নাহলে জানো ইলিশ মাছের সঙ্গে পিঁপড়ার খুব মিল। ইলিশ মাছ তো মিষ্টি জলের মাছ, আর পিঁপড়াও গন্ধ পেলে চলে আসে। এই কপিস রেখেছি, লেজা ভাজাটা আমি খাবো। আমার লেজা খেতে খুব ভালো লাগে, মানে মাথাও ভালো লাগে মাছের। আর এই যে এবার ফাইনাল লুকটা তো দেখলে, আবার তোমাদের সঙ্গে পরে খাওয়া দাওয়ার শেষে কথা বলবো। এই খেয়ে উঠলাম 3:30 বাজে, আর আমার বেডরুমের জানালাটা দিয়ে দেখো, দেখতে পাচ্ছ যেমন বেডরুমের তেমন কিচেনে, মানে এই টাইমে রোদটা খুব ঢোকে, মানে কিচেনে যাওয়াই যাবে না এই টাইমে, মানে এত রোদ। যাই হোক, খাওয়া দাওয়া তো খুব ভালো খেলাম। ছেলেটাকে নিয়ে আর বলো না, ছেলেটা ছোটো ছোটো ইলিশ, ও কাটার ভয় তো, মানে ইলিশ মাছ ছোটো হোক বড় হোক ওকে আমার বেছে দিতে হয়। তা প্রথমে মাছ ভাজার তেল দিয়ে একটু মেখে দিলাম, বেছে দিচ্ছি, দু হাত দিয়ে বেছে বেছে দিলাম কাটা। তাও কাটা লাগে, কাটা লাগে, কাটাকে খুব ভয় পায়। ছোটোবেলায় একবার গলায় কাটাও ঢুকেছিলো, একবার লজেন্সও ঢুকে গেছিলো, আর খুব কষ্ট করে বের করতে হয়েছে, সেগুলো ঠিক খেয়াল আছে। মানে মাছের কাঁটাটা ঢুকেছে, খুব একটা ছোটো ছিল না, মানে 6 বছর না 7 বছর ছিল, ঠিক মনে আছে সেই কথাটা, এখনও ভয় পায় মাছের কাঁটা। পাবদা মাছ কাতলা মাছ পারে বেঁচে খেতে, কিন্তু ইলিশ মাছটা কাটা তো, আর ওকে কী বলবো, ওর বাবা কাটার ভয়ে ইলিশ মাছের কচুর শাকটা দেখলে তো আমি ভেঙে চুড়ে দিইনি, তাই খেলো না, পাতেই নিল না। বাবা মাকে এক থাল প্লেট দিলাম, আর আমার জন্য কিছুটা রেখেছি, আমার জন্য যা রেখেছি ও মানে কালকে আবার আমরা তিনজনে, মানে শ্বশুর শাশুড়ি আমি খেতে পারবো। এত মানে কী করবো, ও তো খেলো না, তা আমি একটুখানি নিয়েছি, আমি ভালো খেয়েছি, আর আমি কাটা ভেঙেও দিইনি। এবার ছেলেকে তেল দিয়ে মেখে দিলাম, দুগাল খেয়ে খেলো না, মা ডাল দিয়ে চানাচুর দিয়ে দাও, দিলাম টক ডাল দিয়ে মেখে, চাটনি তো আছেই, মা পাপড়ি চানাচুর দাও। তো আবার চানাচুরটা মেখে দিলে ভালো খায়, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে। তা আমি বললাম পেঁয়াজ চানাচুর মেখে দেবো, বলে না অনেক বেলা হয়ে গেছে, তুমি তো খেতে বসবে, আগে ওর ওর বাবা খেয়ে নিচে গেছে, ওকে পাঠিয়েছে। এবার দিলাম চানাচুর ভাতের মধ্যে, মেখেও দিইনি, এমনি দিয়েছি। ও মা চানাচুর নরম, ব্যাস এমন জ্বালায়। এবার খাওয়া শেষে মুখ দিয়ে নিচে যাচ্ছে, আমাকে বললো মা পনিরের পকোড়া অর্ডার দিয়েছি খাবে, আমি বললাম তুই খা, খড়ের মোটে খাওয়া দাওয়া, মানে ভাত এইটুকু ভাতও খাওয়া খাওয়াতে পারি না। যাই হোক, যে কথাটা বলতে বসেছি তোমাদের বলবো বলে, আমাদের বাড়ি একজন ছোট্ট ফুটফুটে অতিথি আসবে, দেখবে তাকে কত মানে স্ট্রাগল করে, মানে ও মানে ভালো আছে, ওকে দেখবে আর পরে বলবো, ওকে আগে দেখে নাও আসার কথা, ওকে দেখার পরই তোমাদের বলবো যে ওর কী হয়েছিল আর কে হয় আমাদের, ঠিক আছে? দেখবে বাবার কাছে আসবে, মানে বাবা লোকনাথের কাছে আসবে, ঠিক আছে? এখন আমি একটু রেস্ট নিই, দেখছো কীভাবে ঘামছি। দেখো ফুটফুটে এই বেবিটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মেয়ে, আর আজকে ওরা এসছে আমাদের ঠাকুরঘরে বাবার কাছে, কি কারণে এসছে পরে তোমাদের বলছি। দেখো বাবার এখানে ওকে শুয়ে দিল, একটু কান্নাকাটি নেই, আর মুখটা পুরো বাবার ওই দিকে ঘুরিয়েই ও দেখেই যাচ্ছে। দেখো এক টানা, মানে আমি গালটা ধরে টানছে, কিছুতেই মুখ ঘুরাচ্ছে না। দেখো অবস্থা দেখেছ, ওই দেখো মুখ একটুও ঘুরায় না, শক্ত করে আবার ঘাটটাকে ওই দিকে নিতে চায়। তারপরে আমি একটু গালটা টিপলাম, সত্যি মানে এইটুকু বাচ্চা, তাই কত ওকে লড়াই করতে হচ্ছে, আরও বাকি রয়েছে। মানে বলে না মানুষ বলে কর্ম করলে তার ফল হয়, কিন্তু 5 মাসের বাচ্চা কি কর্ম করেছে বলো তো, যে এখন থেকেই ওকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। ওর মার সঙ্গে একটু গল্প করলাম সারাটা দুপুর, ও ছিল বেশ পাকা, মানে 13 দিন কিন্তু মাকে ছাড়া ছিল,
কিন্তু তাও ১৩ দিন পর মাকে ঠিক এসে চিনতে পেরেছে। আমাদের চিনতে পারে না, আমাদের দেখে দেখে ঠোঁট ভেঙে এরকম করে কান্না করছে। আর জানো, এই দেখো কি সুন্দর শুয়ে রয়েছে, ওর মাও একটু প্রণাম করলো ঠাকুর ঘরে। আর এই দেখো তাকিয়ে দেখছে ফ্যাল ফেলিয়ে। আমি আবার একটু দেখো, ঠোঁটটাকে ভেঙে এরকম এরকম করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ঠাকুর ঘরেই ওরা এসেছিল, মানে বলেছিল দিদি অপারেশন। আমি বললাম হ্যাঁ, অপারেশনটা হয়ে গেলে এসে দেখিয়ে যাবে। একটা অপারেশন হয়েছে কিন্তু আরও একটা বাকি, মানে ওর লড়াই আরও বাকি রয়েছে। কি আর করা যাবে, ভগবানের হাত। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন এই দেখো ইলেকট্রিকের বিলটা নিয়ে বসেছি। কি বলো তো, বিলটা পেমেন্ট ছেলে অনলাইনেই করে, কিন্তু এ মাসে প্রচুর বিল এসছে। ও বলল মা আমার অ্যাকাউন্টে অত টাকা নেই, প্রত্যেক মাসে ওর থেকে দিয়ে দেয়, আমি পরে ওকে আসতে দিই। তাহলে এবার এই যে গুনে নিলাম বিলের, ভাবি ডাইনিংয়ে বসে একটু ভিডিও করতেই পারি না। এই যে সামনে দেখো, ওই যে ফ্ল্যাটটার মধ্যে সব পেশেন্ট ভাড়া দিয়েছে। পেশেন্ট ভাড়া দিয়েছে কি, মানে যার বাড়ি সে তোমার কন্ট্রাক্ট একজনকে লিজে দিয়ে দিয়েছে, সে নানা রকম পেশেন্ট এখানে ভাড়া দেয়, দুই দিন তিন দিন করে থাকে। এবার সব জানালা পেশেন্ট তো এরা বাইরেও বেরোতে পারে না কিছু না, সব লাইট ফাইট জ্বালিয়ে জানালার দিকেই তো একটু হাওয়া বাতাস নেয়। কী আর করা যাবে, পেশেন্ট হয় আবার এমনিও দুদিন তিন দিন করেই আসে, এর ওই রকমই হবে তাদের। তারা কথাবার্তা তো বলেন, আর আমিও এদিক থেকে কী কথা বলবো, অচেনা অচেনা বুঝলে তো। আর এই জন্য এখানে আর বসে ভিডিও করতে পারি না। আর ওই পুচকিটাকে দেখলে যে পুচকিটা ওরা ত্রিপুরার গভর্নমেন্ট পুরো ওদের এখানে থাকা আর তারপর বাচ্চাটার খরচা পুরো গভর্নমেন্টই দেবে। ওর বাবা মার জন্য তোমার গেস্ট হাউসও ভাড়া করে দিয়েছে, কিন্তু গেস্ট হাউসে তো রান্নার ব্যবস্থা নেই, এই জন্য ওর আন্টি এখানে থাকে। ওর আন্টি তোমার রান্না, মানে আমাদের বাড়ি এসে ওর বাবা মা রান্না করে করে নিয়ে যেত, তার থেকে জানাশোনা। এবার বাচ্চাটা যখন অপারেশন হয়নি তখনও দেখেছি, আর বাচ্চাটার অপারেশন যেদিন হয়েছে তারপর দিন ভালো, মানে ভেন্টিলেশনে দিয়েছে, তারপর দিন তো পুরো কান্নাকাটি পড়ে গেছে, মানে গা হাত পা ফুলে গেছে। এবার তোমার তখন ওর আন্টি এসে বলছে আমি কিচ্ছু হবে না, আমার বাড়িতে এসে দেখো গ্রিল কারখানায় গ্রিল তৈরি হচ্ছে, তাহলে আমার বাড়ি এসে কি কারোর কোনো কিছু খারাপ হয়নি, দেখবে ভালো হয়ে যাবে বাবার আশীর্বাদে। মানে এটা কি বলতো, আমার মনের বিশ্বাস আর কি। আমি বললাম যে ও ভালো হয়ে আসলেই কিন্তু বাবার এখানে একটু নিয়ে আসবে। তা এসছে কদিন ধরে, মানে হসপিটাল থেকে এসছে মনে হয় ১০-১২ দিন হয়ে গেছে বাচ্চাটা, গেস্ট হাউসেই ছিল, আজকে ওর মা নিয়ে এসছে, এনেই ডাকছে দিদি। তারপরে আমি বললাম যে যাও আগে বাবার কাছে শোয়াও। তা কী বলতো, আবার আরেকটা অপারেশন আছে ৬ বছর পর, তাই বলি যে ভগবান বাচ্চা মেয়েটার আর কত পরীক্ষা নেবে, তাই না বলো? ওইটুকু বাচ্চার ভেন্টিলেশনে, মানে যেদিন কান্নাকাটি করছে না, ওই ওর আন্টি এসে বলছে দিদি ওর আর মানে কোথাও বাদ নেই যে মানে মেশিন না লাগানো, সব দিকে মেশিন টেশিন লাগিয়ে রেখেছে, কি হবে? আমি বললাম কিচ্ছু হবে না, মাটাও কান্না করছিল। এবার আমাদের বিশ্বাস থাক, যার যতটা আয়ু সে তো বাঁচবে, কিন্তু আমাদের বিশ্বাস। আর তা ওর মা আজকে আবার বলছিলো, বলে দিদি আবার ৬ বছরের মাথায়। আমি বললাম এইটুকু বয়সে যখন ও এত বড় ধাক্কাটা সামলাতে পেরেছে, ও ৬ বছরের মাথায়ও পারবে। তাই বলি যে ভগবানের, এটা ভগবানেরই তো হাত বলো, আমাদের ভালো মন্দ সব কিছু তো ভগবান দেখে, তাই ওনারই হাত, উনিই হয়তো বাচ্চাটার মধ্যে এতটা ক্ষমতা দিয়েছে, নালে কি করে হবে? নালে আমরা তো মানে শুনলেই আমাদের গা হাত পা কাঁপে, যাকে যেই রোগটা দেয় তার মধ্যে সেই ক্ষমতাটাও মানে দিয়ে দেয় ভগবান। যাই হোক, পুচকিটা সেই সারা দুপুর এখানে, মানে দুপুরবেলা এখানে এসছে, উমা আমাদের ঘরে নিলে কান্না করছে, আমার কোলে আসলে কান্না, মানে চেনে না, যেই মার কোলে যাচ্ছে চুপ হয়ে যাচ্ছে। জানো মাকে ছাড়া ১৩ দিন হসপিটালে ছিল, তা কিন্তু ঠিক মাকে এসে চিনতে পেরেছে, ৫ মাসের ওই পুচকিটা। তাই ওর মাকে আমি বললাম, বলছি দেখো তোমার মেয়ে কান্না করছে। ওরা মনে হয় কদিন, মানে ওদের তো যেহেতু গভর্নমেন্ট পাঠিয়েছে ত্রিপুরার গভর্নমেন্ট, ওদের গেস্ট হাউসটা ছেড়ে দিতে হবে যেহেতু মেয়েটার ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে। এবার মনে হয় ওই আন্টি, আমার যে রুমটা ফাঁকা ওখানে মনে হয় ওরা, মানে ওরা ২-৩ তারিখে চলে যাবে মনে হয়, কিছুদিন ওই মানে বোনের কাছে, মানে আমাদের ওই রুমটায় থাকবে এমনি, মানে মানে ধরো থাকার জন্য, খাওয়া দাওয়া তো ওই বোনের ঘরটাই হবে। তাই বলি যে মানুষ মানে কোথা থেকে কোথায় চলে আসে, ত্রিপুরার বাড়িঘর ছেড়ে এখানে আসতে হলো ট্রিটমেন্টের জন্য, এই যে গেস্ট হাউসটা এরাও তো ট্রিটমেন্টের জন্য এখানে এসে পড়ে আছে, বলো বাড়িঘর দুয়ার ছেড়ে। যাই হোক, আমি গিয়ে এখন মানে আজকে তাড়াতাড়ি ছেলে দোকান বন্ধ করেছে বলে আজকে অনেকটা কাজ করতে পারলাম, হ্যাঙ্গারে কতগুলো জামা কাপড় ছিল ওটা গুছালাম,
ইলেকট্রিকের বিলটা কদিন ধরে ছেলে বলছে ওমা ইলেকট্রিকের বিল এটা, আমি হ্যাঁ হ্যাঁ এটাও গুছাতে মানে ঠিক করে রাখতে হবে, কালকে ও গিয়ে ওর অ্যাকাউন্টে ফেললেই তবে পেমেন্ট করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ব্লগটা শেষ করি, আর কি কী করবো আর তো কিছু করার নেই। এবার বন্ধুদের ব্লগ দেখতে হবে, একটা ফোনে ভিডিও তোলা, তারপরে মানে ভিডিও করি প্লাস এই ফোনটার মধ্যে কাজ করে বন্ধুদের ব্লগ দেখা, মানে সব কিছুই করি, জানি না ফোনটা কতদিন সাথ দেবে। ঠিক আছে রাখছি, আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে বন্ধ করে পাশে রেখো। শুভরাত্রি, টাটা। না আমি পাখা ছাড়িয়েই তো নিবন্ধ করবো কি।